াহ শানিম ইসমিল্লাহিউরান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবাররকাত আজ পবিত্র কোরআন থেকে একটি এবং হাদিস থেকে একটি দোয়া এবং অজিফা বলবো প্রথম দোয়াটি হলো আবু দাউদ শরীফের সালাতের শেষ হাদিস এই হাদিসের পরেই কিতাব জাকাত শুরু হয়েছে অত্যন্ত মজাররফ দোয়া এক লোক অভিযোগ অভিযোগ করল হুমুমুন ওয়া দুই খুব কর্য খুব পেরেশানি তখন হুজুর সাল্লাইসাল্লাম বললেন তুমি সেই দোয়াটি জানো না সেটি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দশবার করে পড়ো তোমার জিন্দেগি বদলে যাবে সারা জীবনের জন্য ধন সম্পদের খাজানার দরজা খুলে যাবে কখনো অভাবের চেহারাও দেখবে না দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া রিজাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি আমি তোমার নিকট দুর্বলতা অলসতা হতে আশ্রয় কামনা করছি তোমার নিকট কাপুরুষতা কৃপণতা থেকে নাজাত কামনা করছি তোমার নিকট ঋণ এবং মানুষের দুষ্ট দুষ্ট মানুষের প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি আর দ্বিতীয় অজিফাটি হল ফজরের নামাজ পড়ার পর বসা থেকে উঠবেন না সেই বসাতেই সুরা সোরার উনিশ নং আয়াত সত্তর বার পড়বেন আল্লাহ লিহিজুকু কবউলা আজিজ এই আয়াতটি এক বসাতেই সত্তর বার পড়বেন তালা সারা জীবন অভাবের মুখও দেখাবেন না এর অর্থ হলো আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী